হাই ফ্রেন্ডস, আমি আমার সাথে ড্রাগনের চ্যানেল আসকেরিং সাথে আপনার পক্ষ থেকে তোমাদের কাছে স্বাগত। তো ফ্রেন্ডস, আমরা কি শিখছি? আমরা রাইট ফ্রম ভাল্ব শিখছি। তো তাহলে কি আমরা প্রত্যেকটা ভিডিওতে যখন পাঁচটা করে রুল শুনি, এই ভিডিওতে পাঁচটা শিখতে এসে পাঁচটা কি রুল নাম্বার 51 থেকে 55, অর্থাৎ 11 থেকে 55, এই মোট পাঁচটা ভিডিও পাঁচটা রুলই আমরা শিখতে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি শিখে নিই। তো ফ্রেন্ডস, আজ আমরা যে বিষয়ে উপস্থিত হই সেই বিষয়টা হচ্ছে কি রাইট ফ্রম অফ ভাল্ব রুল 51 থেকে 55, মোট রুল আমাদের কতটি 71টি। তো প্রথমত আমরা রুল নাম্বার 51 থেকে 55 পর্যন্ত আজ আমরা শিখতে যাচ্ছি। 51 নম্বর রুলটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভ হ্যাজ হ্যাড গেট গট ইত্যাদি ভার্বগুলি যখন কোনো সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভার্বের কাজ করে তখন ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এবং কথা হচ্ছে যে পজিটিভ ভার্ব আমরা কীভাবে বুঝবো, যখন কোনো সেন্টেন্সটা দ্বারা এমন একটা অর্থ প্রকাশ করে যে কাজটা আমার দ্বারাই করা হচ্ছে বা আমি আমার কাজ করছি বা আমার কাজটাই অন্যজনের দ্বারা করিয়ে নিচ্ছি, তখন সেই সেন্টেন্সটার ভার্বটা অবশ্যই পজিটিভ ভার্বের মতো কাজ করে। সেক্ষেত্রে পজিটিভ ভার্ব হিসেবে চিহ্নিত করা হয়েছে হ্যাভ হ্যাজ হ্যাড গেট গট এদেরকে। তো আই হ্যাড মাই রাইস কুক, আমি আমার ভাত রান্না করেছি, তাহলে আই হ্যাড মাই রাইস কুক, আমি আমার ভাত রান্না করেছি, তার মানে আমি আমার নিজের কাজটাই করেছি। তাহলে এক্ষেত্রে হ্যাডটা কী হলো, পজিটিভ ভার্বের মতো কাজ করছে, সেজন্য এই প্রিন্সিপাল ভার্ব কুকের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা ইউজ করলাম। তো নেক্সট এক্সাম্পলটা আমরা কি দেখতে পাচ্ছি, আই গট দ্য ওয়ার্ক ডু বাই হিম, আমি আমার কাজটা তার দ্বারা করিয়ে নিয়েছিলাম। তার মানে আমি যদি আমার কাজ নিজে করি তাও সেটা পজিটিভ ভার্বের মতো হবে, আবার যদি অন্যজনের দ্বারা করিয়ে নেই তাও সেক্ষেত্রেও পজিটিভ ভার্বই আসবে। তাহলে এক্ষেত্রে গটটা পজিটিভ ভার্বের মতো কাজ করছে, তাহলে সেই জন্য আমরা কি এই ডুটার ক্ষেত্রে কি করব, ডু প্রেজেন্ট ফর্মটার, যেহেতু ব্র্যাকেটের ভাব, ব্র্যাকেটের ভাব কোনটা ডু, তাহলে ডু এর অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা ইউজ করলাম ডান বাই হিম। তো নেক্সট রুলে আমরা চলে যাই, ওয়ালেটিক পূর্বেই ওয়ালেটিক পরে ব্র্যাকেটের মধ্যে যে ভাবটি থাকে তার সাথে আইএনজি যোগ হয়, অর্থাৎ ওয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ। কিন্তু ওয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ভাব থাকলে কী করতে হবে, ওয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ হতো বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করে অবজেক্টটাকে বসাতে হবে। চলো আমরা দেখে নিই এক্সাম্পলটা। আমরা কী জানি ওয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি যোগ করতে হয়, সেজন্য ওয়াইল ওয়াকিং, ওয়াক যেহেতু ভার্ব সেজন্য ওয়াকের সাথে আইএনজি যোগ করে দিলাম। ইন দ্য গার্ডেন এসে নেক গ্রিটিং, হোয়াইল আই ওয়াক, এই যে তোমরা এখানে আই দেখতে পাচ্ছ না, তাহলে হোয়াইলের পরে একটা সাবজেক্ট রয়েছে, তাহলে আমাদের কী করতে হবে, সাবজেক্টের পরে ওয়াজ বসাতে হবে বা ওয়ার বসাতে হবে, যেহেতু আইয়ের সাথে ওয়াজ, ওয়াশটাকে বসালাম আর ওয়াক এর সাথে কী করলাম আইএনজি যোগ করলাম। ইন দ্য গার্ডেন অবজেক্টটাকে বসিয়ে দিলাম, বাদ বাকি ক্লোজটা সম্পূর্ণ করে দিলাম। রুল নাম্বার 53টা দেখো, কোনো সেন্টেন্সের ব্র্যাকেটের মধ্যে বি, এই বি শব্দটা যদি থাকে তাহলে টেন্স পার্সন অনুযায়ী আমাদেরকে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এই 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 পাঁচটার মধ্যে যে কোনো একটাকে ইউজ করতে হয় টেন্স আর পার্সন অনুযায়ী। যেমন দ্য কালার অফ ইজ আইস বি ব্লু, এটা হচ্ছে কোন টেন্সে আছে আমরা অবশ্যই বুঝতে পারছি যে এটা একটা প্রেজেন্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনফিনিট টেন্স আছে, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর ব্যবহার হয়। তো প্রেজেন্ট টেন্সে সেজন্য আমরা অ্যাম ইজ আর এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করবো, আর কোনটা ইউজ করবে তিনটার মধ্যে সেটা নির্ধারণ করবে সাবজেক্ট, সাবজেক্টের পার্সন আর টেন্সটা নির্ধারণ করবে। দ্য কালার এটা কি, এক্ষেত্রে এটা হচ্ছে সাবজেক্ট, দ্য কালার অফ ইজ আইস ইজ ব্লু, দ্য কালার যেহেতু সাবজেক্ট বা নির্দিষ্ট রঙকে বোঝানো হচ্ছে সেজন্য ইজ ব্যবহার হলো, কারণ দ্য কালার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে হিজ বসে। যেমন হি ইজ এ বয়, তাহলে সেক্ষেত্রে কী হলো যে হি ইজ এ বয়, তার মানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপর ইজ বসে। তো দ্য কালার থার্ড পার্সন সিঙ্গুলার, সেজন্য এখানে ইজ বসালাম, এম আর আর বসালাম না। কারণ কথা হচ্ছে তোমরা তো বলতে পারো যে হি যাইস তার চোখের, তার তো দুটা চোখকে বোঝাচ্ছে, তাহলে তো এখানে প্লুরাল হওয়ার কথা, কিন্তু প্লুরালটা হয়ে কেন সিঙ্গুলার হয়ে ইজ বসলো, এর কারণ কি, এখানে চোখের সাথে কিন্তু সাবজেক্টের সম্পর্ক নাই, সাবজেক্টের সম্পর্ক কোথায়, আমার চোখের রঙের সাথে, আর চোখের রঙটা কিন্তু নির্দিষ্ট, সেটা কালো হতে পারে ফর্সা হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট রঙকে নির্দেশ করছে যে আমার চোখের রঙটা কালো বা আমার চোখের রঙটা ফর্সা, বা এখানে কিন্তু নির্দিষ্ট রঙকে নির্দেশ করছে কি নীল, ব্লু নীল, নিশ্চয়ই তিনি বিদেশের লোক ছিলেন সেজন্য ব্লু নীল চোখটাকে ইউজ করেছেন। দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড বি স্ট্রং, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড আর স্ট্রং, দ্য প্লেয়ার্স এখানে সাবজেক্ট কোনটা, দ্য প্লেয়ার্স খেলোয়াড়েরা, খেলোয়াড় খেলোয়াড়গুলো, তার মানে 11 জন খেলোয়াড়কে বা 10 জন খেলোয়াড়কে বোঝাচ্ছে, সেজন্য অবশ্যই ভাবটা আমরা প্লুরাল ইউজ করলাম আর, কারণ আমরা জানি আর হচ্ছে প্লুরাল ভার্ব। সেজন্য আমরা নেক্সট রুলে চলে যাই, রুল নাম্বার আমাদের কত আসবে এবার, 54 নম্বর রুল। 54 নম্বর রুল আমরা যেটা শিখতে যাচ্ছি যে সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্সের ভাব তার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহৃত, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার ইজ ইকুয়াল টু, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এই রুলটা আমি এর আগের ভিডিওতে একবার আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করা হয়েছিল, তো সেজন্য সেটা একটু গুছিয়ে দিলাম।
শুধু এই একটা রুলই আমাদের এই 71টা রুলের মধ্যে দুইবার আলোচনা করা হয়েছে, তাছাড়া অন্যান্য সকল রুল একবার করে আলোচনা করা হয়েছে। কারণ একটা রুল তো দুইবার নিয়ে 71টা রুল বানানো যাবে না, তাহলে তো সেটা প্রতারণা হয়ে যাবে, সেজন্য সেটা কিন্তু করা হয় না। শুধু এই একটা রুলই আমরা দুইবার আলোচনা করেছি যেন তোমাদের মেমোরিতে স্থায়ী হয়। এর কারণ হচ্ছে যে একটা সেন্টেন্সে ভার্ব নির্ভর করে সাবজেক্টের উপর, তো সাবজেক্টের উপর যেহেতু নির্ভর করে তাহলে সাবজেক্ট তো সাধারণত সিঙ্গুলার আর প্লুরাল এই দুই ধরনের হয়ে থাকে, ভার্ব সিঙ্গুলার প্লুরাল এই দুই ধরনের হয়ে থাকে। সেজন্য ওই সাবজেক্টের উপর যেহেতু নির্ভর করে তাই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। আবার ভার্ব যেহেতু সাবজেক্টের উপর নির্ভর করে তাই সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটা অবশ্যই প্লুরাল হয়। এই আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখবো, সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল মূল মন্ত্র বা মূল সূত্রটাই হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। তো সেজন্য এই রুলটা দুইবার আলোচনা করা হলো যেন তোমাদের কাছে একটা সেন্টেন্স গঠন করতে খুব একটা কষ্ট না করতে হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছি দ্য কালার কালার অফ ইজ আইস ইজ ব্লু, এই এক্সাম্পলটা এর আগের রুলেও আমরা ব্যবহার করেছিলাম। এর আগের রুলটা যেমন তোমরা রুল নাম্বার 53 শিখলাম, তখনও কিন্তু এক্সাম্পলটা ইউজ করেছিলাম। দ্য কালার অফ ইজ আইস ইজ ব্লু, এখানে নির্দিষ্ট রঙ ব্লু নীল রঙকে নির্দেশ করছে। দেখো দ্য কালার হচ্ছে এখানে সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য ভাবটা কী হলো, অবশ্যই ভাবটা ইজ হলো, বা ইজ হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এর আগের ভিডিওগুলোতে যখন রুলগুলো শিখেছিলাম সেখানে কিন্তু ভার্বের রূপ সম্বন্ধে একটা আলোচনা করেছিলাম, একটা বক্স শিখে দিয়েছিলাম, একটা সুন্দর একটা বক্স শিখেছিলাম। সেই বক্সে কোন কোন ভাব সিঙ্গুলার কোন কোন ভাব প্লুরাল সে সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো কাজেই 71টা রুলের জন্য যে আমাদের 14টা ভিডিও রয়েছে সেই 14টা ভিডিওতেই কিন্তু তোমরা দেখে নিবে, তাহলে আর কোনো মিস হবে না। দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড বি স্ট্রং, দ্য প্লেয়ার্স হচ্ছে কি প্লুরাল, তাহলে ভার্বও প্লুরাল হবে, আর হচ্ছে কি প্লুরাল ভার্ব। তো রুল নাম্বার আমরা এবার কত শিখতে যাচ্ছি, 55। তো রুল নাম্বার 55 দেখতে পাচ্ছি, একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভাব সিঙ্গুলার হয়। তো যেহেতু আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার ভাব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভাব প্লুরাল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট দেখতে সিঙ্গুলার হলেও ভাবটাকে অবশ্যই প্লুরাল করতে হয়, আবার সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভাবটাকে প্লুরাল করতে হয়। যেমন যে ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সাবজেক্টের ক্ষেত্রে আমাদের প্লুরাল লাগছে 50 miles, কিন্তু সাবজেক্টটা সিঙ্গুলার, কিন্তু ভাবটা সিঙ্গুলার হলো, কারণ সাবজেক্টের ক্ষেত্রে প্রকৃতপক্ষে সিঙ্গুলার। তো তার পিছনেও কিছু কারণ থাকে, কারণগুলোই হচ্ছে এগুলো, যে একই দৈর্ঘ্য বা একই পরিমাণ বা একই স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভাব সিঙ্গুলার হয়। আবার নির্দিষ্ট সংখ্যাবাচক সাবজেক্টের ভাব সিঙ্গুলার নাম্বার, তো 50 miles মানে কি 50 মাইল, 50 মাইল এটা কি, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ। তো তাহলে নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দের পরে কি হয়, অবশ্যই ভার্ব সিঙ্গুলার হয়, যেহেতু 50 মাইলস একটা নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ। তো কাজে এই 50 মাইলস এখানে সাবজেক্ট, এই সাবজেক্টটা কেমন নির্দিষ্ট সংখ্যাবাচক সাবজেক্ট, কাজে এই নির্দিষ্ট সংখ্যাবাচক সাবজেক্টের ভাবটা কী হবে, অবশ্যই সিঙ্গুলার ভার্ব হয়। তো সেই সিঙ্গুলার ভাব আমরা ইজ ইউজ করলাম। তো রুল 56 থেকে 60 পর্যন্ত পরে ভিডিওতে আলোচনা করা হয়েছে, অবশ্যই কোন চ্যানেলে, অল স্কোয়ার এডুকেশন প্ল্যাটফর্ম চ্যানেলে। তো যদি কোনো ভিডিও সংক্রান্ত সমস্যা থাকে তোমরা আমাদের সাথে ফোনে কথা বলতে পারো, আমাদের চ্যানেলে একটা নিজস্ব নাম্বার রয়েছে, নাম্বারটা আমি লিখে দিচ্ছি। যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় এই নাম্বারে ফোন করে সরাসরি ভিডিও নিতে পারো, অথবা কমেন্ট বক্সে জানাতে পারো এই ভিডিওটা দরকার। তো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।